ভিসা নীতি নিয়ে মির্জা ফখরুল বিএনপি কেন বিপদে পড়বে বরং আরো শক্তিশালী হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বললেন, এখন কই যাবেন, কোথায় পালাবেন? রোড মার্চে নির্বাচনী প্রচারণা করলে ব্যবস্থা নেবে বিএনপি। জানাবো পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রথম বাধা আসে বিএনপির আমলে। নির্বাচন পর্যবেক্ষণ ইকো কনসার্ন ও কানাডা ফার্স্ট মুভমেন্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভিসা নীতি নিয়ে মির্জা ফখরুল বিএনপি কেন বিপদে পড়বে বরং আরো শক্তিশালী হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি খুশির খবর নয় বরং দেশের জন্য লজ্জার। এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে, তাদের কথাবার্তা শুনে মনে হয় এদেশে শুধু তারাই থাকতে পারবে। সরকারের লোকজন বলছে ভিসা নীতির ফলে বিএনপি বিপদে আছে। বিএনপি কেন বিপদে পড়বে? আসলে বিএনপির কোনো বিপদ নয় বরং আন্দোলন করতে যেয়ে আরো শক্তিশালী হয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি প্রসঙ্গে বলেন, আজ মির্জা ফখরুল ধমক দিয়ে নিষেধাজ্ঞার কথা বলে, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় মির্জা ফখরুল। তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারেনি, আমাদের একাত্তরে যে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেনি, অথচ নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামান যাবে না। আমরা কারো নিষেধাজ্ঞা পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধান, আমরা চলবো আমাদের সংবিধান অনুযায়ী, আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানি না। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে আজ মির্জা ফখরুল বলেন, এই সরকার বলা যায় না, আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম, শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়ার জন্য নয়, আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমার কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে। গতকাল এক ছেলের সঙ্গে কথা হলো, সে বিসিএস লিখিত পরীক্ষায় পাশ করেছে কিন্তু পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকায় চাকরি হয়নি। বিএনপি পরিবারের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে তার চাকরি প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ মিথ্যা মামলার জন্য অসহ্য হয়ে পড়েছে। বিএনপির সাবেক মন্ত্রী আসমা হান্নান শাহের স্মরণে তিনি বলেন, সেনাবাহিনী থেকে যে নেতা বের হয়ে আসেন তিনি যোগ্যতা দক্ষতা নিয়ে বের হয়ে আসেন, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের রাজনীতিকে ভালোবেসে, বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন, ওনার মতো নেতা কমই পাওয়া যায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বললেন, এখন কই যাবেন, কোথায় পালাবেন? সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আব্দুল সালাম। তিনি বলেন, এ ধ্বনি ইতোমধ্যে সচিবালয় গণভবনে পৌঁছে গেছে, তাই লুটেরা তাদের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে। সালাম বলেন, ভাবছেন দেশের টাকা, জনগণের টাকা লুট করে পালাবেন? সুযোগ নেই, দেশের জনগণ তো আপনাদের আগেই প্রত্যাখ্যান করেছে, এখন বিদেশিরা এই ভোটচোর দুর্নীতিবাজদের ঠাঁই দেবে না বলে জানিয়ে দিয়েছে। এখন কই যাবেন, কোথায় পালাবেন? চারিদিকে অন্ধকার, এখনো সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন, ক্ষমতা থেকে বিদায় নেন, তাহলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত না পেলেও জনতার রেশনল থেকে বেঁচে যাবেন। দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অথচ রাষ্ট্রের টাকা খরচ করে প্রধানমন্ত্রী 178 জনকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন। জাতিসংঘের অধিবেশন মাত্র 3 ঘন্টা, তিনি 18 দিন ধরে জনগণের টাকায় আমোদ করছেন, এ টাকা কারো পৈতৃক নয়, জনগণের ট্যাক্সের টাকা, সবকিছুরই একদিন হিসেব নিতে হবে। রোড মার্চে নির্বাচনী প্রচারণা করলে ব্যবস্থা নেবে বিএনপি। রোড মার্চের মাধ্যমে কেউ নির্বাচনী প্রচারণা করলে দল ব্যবস্থা নেবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, রোড মার্চ নিজের চেহারা না দেখিয়ে জনগণের চেহারা দেখান, মনে রাখতে হবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই বিএনপির, তাই রোড মার্চে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কেউ যদি অমুক আসন বা তমুক আসনে মনোনয়ন প্রত্যাশী লিখে প্রচারণা করে তবে বিষয়টি সন্দেহের চোখে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে আগামী 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এই রোড মার্চ করবে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী, তাকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে সারাদেশে বিএনপি রোড মার্চ করছে, এতে সাধারণ মানুষের সমর্থন রয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। এই রোড মার্চ আগামী দিনে বৃহত্তর কোনো আন্দোলনের প্রস্তুতি হিসাবে হচ্ছে, মনে রাখতে হবে কোনো আন্দোলন বৃথা যায় না, এই রোড মার্চ আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ বিভাগীয় রোড মার্চের দলনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ ঘরে বসে থাকে, কর্মসূচিতে না যায় তাহলে সে তার বিবেকের সঙ্গে যুদ্ধ করবে এবং দলের সঙ্গে যুদ্ধ করবে, কর্মসূচিতে না গিয়ে এখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আলাল বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে, গণতন্ত্র মানবাধিকারের ছিটাফোঁটাও এরা রাখেনি, সুতরাং দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনার জন্য এদের বিদায় করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিকণে আছে। এ অবস্থায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। তাই সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রোডম্যাপ সফল করতে সুশৃঙ্খলভাবে আগ্রহী ভূমিকা পালন করতে হবে। সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত বলেন, তারুণ্যের সমাবেশে আন্দোলনের নতুন জ্বর সৃষ্টি হয়েছে। চলমান রোডম্যাপ চেয়েও আমরা এর চেয়ে আরো বেশি কিছু করতে চাই। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রথম বাধা আসে বিএনপির আমলে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে এক দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে, কিন্তু এই চুক্তি বাস্তবায়নে প্রথমে বাধা আসে, সেই বাধা অতিক্রম করতে হবে, এটাই স্বাভাবিক। ফলে পুরনো পরিস্থিতি এক জটিল রূপ ধারণ করেছে, এর সমাধান অনেক জরুরি। মেনন বলেন, বর্তমানে সমতলের নির্দিষ্ট নৃগোষ্ঠী মানুষের নিদারুণ অবস্থা পার করছে। পার্বত্য অঞ্চল দেশের এক দশমাংশ ধারণ করে, কিন্তু সেখানে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। সুতরাং দেশের মানুষের অধিকার রক্ষার জন্যই উচিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা। তিনি বলেন, শান্তি চুক্তির একটা বড় বিষয় হলো বেসামরিকরণ, কিন্তু অস্থিতিশীলতার কথা বলে সেখানে আরো সামরিকরণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে এই বিষয়টি নিয়ে আসা উচিত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ইতোমধ্যে সংখ্যালঘু আইন তাদের ইশতেহার যুক্ত করেছে। এখন সরকার যদি আইন করে না পারে, তাহলে অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে এটা করতে পারে। নির্বাচন পর্যবেক্ষণ ইকো কনসার্ন ও কানাডা ফার্স্ট মুভমেন্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো কনসার্ন অ্যাসোসিয়েশন ও কানাডার ফেডারেল এনএফপিএফ কর্তৃক নিবন্ধিত সংস্থা কানাডার একথা বলেছেন বলেও জানা গেছে। সভাপতি জহুরুল হক সপক্ষে স্বাক্ষর করেন। বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অহিংস এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালনার উদ্দেশ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। কানাডা ফার্স্ট মুভমেন্টের সভাপতি মোহাম্মদ জহুরুল হক বলেন, বাংলাদেশের জনগণ 2023 সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরকম একটি সময় কানাডা ফার্স্ট মুভমেন্ট ও ইকো কনসার্ন অ্যাসোসিয়েশন যৌথভাবে নির্বাচন পর্যবেক্ষণ, মনিটরিং ও রিপোর্ট করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয়, তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্বাচন প্রক্রিয়ার অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কথা বলেছি। ভোট গণনায় স্বচ্ছতা ও ভোটের ফল প্রকাশের কথাও তিনি বলেছেন। তাছাড়া সব রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করার জন্য এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সহিংসতা, ভীতি প্রদর্শন বা অন্য কারণে জবরদস্তি ব্যবহার করতে থেকে বিরত থাকতে হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল নাগরিকের অধিকার সম্মান করা প্রয়োজন। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব রয়েছে। সরকার ও সকল স্টেক হোল্ডারদের উচিত হস্তক্ষেপ বা ভয়ভীতি ছাড়াই নির্বাচনের প্রতিবেদন প্রতিবাদ করা। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব রয়েছে। সরকার ও সকল স্টেক হোল্ডারদের উচিত হস্তক্ষেপ বা ভয়ভীতি ছাড়াই নির্বাচনের প্রতিবেদন করার জন্য মিডিয়ার অধিকারকে সম্মান দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।